দর্শক, আবার ফিরে এলাম এনটিভি আইন অধিকার অনুষ্ঠানে। স্টুডিওতে আমার সাথে আছেন ব্যারিস্টার রেজা। তো আমরা দর্শক, বিরতিতে যাওয়ার আগে একজন কলার আমাদের সাথে ছিলেন, দেখি আমাদের সাথে উনি এখন আছেন কিনা। প্রিয় দর্শক, আপনি কি আমাদের সাথে আছেন? হ্যালো, আপনি কি আমাদের সাথে আছেন? জি জি, তাহলে আপনার প্রশ্নটি করুন এখন। আসসালামাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ও, আমার প্রশ্ন ব্যারিস্টার সাহেবের কাছে। আমি লাস্ট আমি এখন বর্তমানে ডিটেনশনে আছি। জি, আমি লাস্ট ইয়ার ডিটেনশনে 8 মাস থাকার পর ওরা আমাকে প্লেনে নিয়ে গেছিল। আমি প্লেন থেকে আসার পর ওরা আমাকে আমার মেডিকেল কন্ডিশনে ওরা আমাকে রিলিজ দিয়ে দিয়েছিল। আর লাস্ট স্টার ডে ওরা আবার আমাকে নিয়ে আসছে ডিটেনশনে। এখন যে অবস্থায় রয়েছি, ওদেরকে বললাম আমার তো মেডিকেল কন্ডিশন ভালো নেই, যে আমাকে তো ওরা ট্রিটমেন্ট বাইরে মেন্টাল কেয়ারে ওর ভিত্তিতে আমার ট্রিটমেন্ট চলে। আমার অবস্থায় তো ডিটেনশনে নেওয়া লাগ নাই। ওরা বললো যে সরকার বলছে যে তোমাকে তারা রিলিজ দেওয়ার জন্য লেখা আছে যে তোমাকে এনি টাইম ওরা আনতে পারবে, তাই তোমাকে ওরা আনছে। আনার পর ওরা আমাকে রিমুভাল নোটিশ দিয়ে দিয়েছিল 27 মার্চের পরে 3 মাসের ভিতরে যে কোনো দিন ওরা আমাকে দেশে দিয়ে দিবে। তো আমি মেডিকেল জাস্টিসের কাছে ফোন দিয়ে গিয়েছিলাম আর আমার পেপার গুলো দিয়েছি ওদের কাছে। ওরা হোম অফিসে যোগাযোগ করে আমার রিমুভাল নোটিশ ক্যান্সেল করছে। এখন এই অবস্থায় আমি রয়েছি। আর এখন কি হতে পারে রিসার্চের কাছে এরা জানতে চাচ্ছি। আপনার যদি স্ট্রং মেডিকেল গ্রাউন্ড থাকে আর মেডিকেল জাস্টিস যদি আপনি ব্যাক করে, কারণ মেডিকেল জাস্টিস তারা কিন্তু একটা কেস নিয়ে গেছিল কোর্টে, এবং এই যে আপনার রিমুভাল উইন্ডো এটা কিন্তু তারা চ্যালেঞ্জ করেছে এবং তারা সাকসেসফুলি তারা চ্যালেঞ্জ করেছে। আজকে তো আমাদের আপডেট দেওয়ার সময় ছিল না, সময় থাকলে আমরা আপডেটটা দিতে পারতাম। তো এখন থেকে তারা হয়তো বা আর নতুন করে হয়তো এই রিমুভাল উইন্ডো তারা আর দেবে না, কারণ মেডিকেল জাস্টিস বলেছে যে রিমুভাল উইন্ডো দিলে অনেক সময় যে অ্যাপ্লিকেন্ট সে তার লয়ারের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারে না, খুব কম সময় দেওয়া হয়, তার কোনো অ্যাপ্লিকেশন থাকলে ঠিকমতো তারা এগুলো করতে পারে না। তো আমার ধারণা যে এই মেডিকেল জাস্টিসদের এই কেসটার পরে তারা হয়তো আর এভাবে রিমুভাল উইন্ডো তারা হয়তো দেবে না। আর আপনার ক্ষেত্রে আমি তো আসলে আপনার কেসের স্পেসিফিক তো আমি জানি না, যদি আপনার স্ট্রং মেডিকেল গ্রাউন্ড থাকে আর যদি তারা মনে করে যে আপনি ইউ নট ফিট ফর ডিটেনশন, সেক্ষেত্রে তারা আপনাকে রিলিজ করে দেবে। আর আপনি যদি ডিটেনশনের জন্য ফিট না থাকেন নাম্বার ওয়ান, তাহলে কিন্তু তারা আপনাকে প্লেনেও তারা তুলবে না। তো যেটা হবে আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে যে যদি তারা আপনাকে রিলিজ না করে, তাহলে আপনার উচিত হচ্ছে এই মুহূর্তে হাইকোর্টে যাওয়া। আপার ট্রিবিউনে গেলে হবে না, হাইকোর্টে গিয়ে আপনি আবার ডিটেনশনটাকে চ্যালেঞ্জ করবেন এবং আর্জেন্ট কনসিডারেশনের জন্য পাঠাবেন। তো দেখবেন একদিন বা দুদিনের ভিতরে হাইকোর্ট হয়তো রায় দিয়ে বলবে আপনাকে রিলিজ করে দেওয়া হোক। ওরা লাস্ট ইয়ার ওরা আমাকে তো ছাড়ছিল না, ওরা প্লেনে মেরে দিল আমাকে, পাইলট বাইর করে দিয়েছে, ওরা তো ছাড়ে নাই। এবারে আমাকে সাইকোলজিস্ট একটা দেখার পর ওরা রিপোর্ট দেওয়ার পর 2 দিনের ভিতরে ওরা আমাকে ছাড়ে দিয়েছিল। আমি বাইরে যাওয়ার পর আমি আমার মেডিকেল জিপিতে গেছিলাম, মেন্টাল কেয়ারে গেছি, ওরা আমারে ঔষধ দিছিল, আমার ঔষধ গুলো চলে। 18 মান্থ আমার মেডিকেল রিপোর্টের লেখা ছিল যে আমার 18 মান্থ। হ্যাঁ, আপনি তো আপনি আপনি আসলে এই 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 কথাগুলো আমাকে আগেও আগেও বলেছেন। আপনার আসলে কোনো সাবস্টেন্টিভ কোনো অ্যাপ্লিকেশান পেন্ডিং নাই। যেহেতু আপনার কোনো অ্যাপ্লিকেশান পেন্ডিং নাই, তবে তাই আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার একটাই হচ্ছে তাদের ব্যারিয়ার, সেটা হচ্ছে আপনার শারীরিক সুস্থতা। তো যদি আপনি শারীরিকভাবে অসুস্থ হন, তাহলে তারা আপনাকে অবশ্যই ডিটেন করতে পারে না এবং অবশ্যই আপনাকে তারা ধরে পাঠিয়ে দিতে পারে না। যদি আপনি বলেন মেডিকেল জাস্টিস আপনাকে অলরেডি কনফার্ম করেছে যে আপনি ইউ নট ফিট ফর ডিটেনশন, তো তারা যদি এরপরেও আপনাকে রিলিজ না করে, তবে আপনার রেমেডি হচ্ছে হাইকোর্টে গিয়ে, হাইকোর্টে গিয়ে আপনার ডিটেনশনটাকে চ্যালেঞ্জ করা। এমনও হতে পারে যদি হাইকোর্ট বলে থাকে যে আপনার ডিটেনশনটা ইলিগাল, তাহলে তারা হয়তো আপনাকে কম্পেনসেশনও দেবে। নেক্সট, আর কোনো কোশ্চেন আছে আপনার? আমি ওটা জানতাম চাইছিলাম যে ব্যারিস্টার সাহেবের কাছে যে ওরা 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 ওদেরকে আমি বলছি যে আমার যদি আমার ফাইন ক্যান্সেল করা ছিল, যদি ওরা ক্যান্সেল করে নাই, অ্যাকসেপ্ট করে নাই, তাহলে ওরা আমাকে রিফিউজাল লেটার দেয় নাই। আমার ফার্দার সাবমিশন করা ছিল, ওরা বলছে রিফিউজ। আমি বলছি আমার রিফিউজাল লেটার তো ওরা দেয় নাই, তোমরা তোমার রিফিউজাল লেটার দিছো না, তাহলে আমি বুঝবো কেমন করে আমার কেস পেন্ডিং নাই। আমার ফাইন ক্যান্সেল হয়েছে, আমি লেটার দিছি, দেখো ডেলিভারি যদি তুমি অ্যাকসেপ্ট করো না, তাহলে আমাকে লেটার দিতে, রিফিউজাল লেটার দিতে আমি সাইনে যাইতাম। ওরা বলে ওরা একথা আমার উত্তর দেয় নাই, ওরা বলে সেই সরকারের
মানে চাইলে আপনাকে আনতে পারে তো এলআই আনছি। আমি বললাম যে আমার রিভিউ হয় যদি তাহলে তো আমার লেটার দিতে, আমি অবশ্যই চাইনে রইতাম দেন, তোমরা যদি অ্যাকসেপ্ট করো না। ওরা এটার উত্তর দেয় নাই আমাদের। না, এটার কারণে যেটা আমি বললাম, এটার কারণেই আপনাকে হাইকোর্টে গিয়ে আপনার ডিটেনশনটাকে চ্যালেঞ্জ করতে হবে। আপনাকে বলতে হবে আমার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, সেই অবস্থায় আমাকে ডিটেন করাটা প্লাস আমার মেডিকেল কন্ডিশন, এই কন্ডিশন জানার পর আমাকে তারা ডিটেন করেছে, এই ডিটেনশনটা ইলিগাল। ইলিগালটিকে চ্যালেঞ্জ করতে গেলে আপনাকে হাইকোর্টে যাওয়া লাগবে, তো সেখানে গেলেই হয়তো আপনি রেমিডি পাবেন। এবং যদি হাইকোর্ট মনে করে যে আপনার ডিটেনশনটা ইলিগাল, সেক্ষেত্রে তারা আপনাকে ক্ষতিপূরণও দিতে পারে, সেক্ষেত্রে হোম অফিস আপনাকে পয়সাও দেবে যে কেন তারা আপনাকে ইলিগালি ডিটেন করলো। থ্যাংক ইউ ভাই আপনার অ্যাডভাইসটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কলার। নেক্সট কলে চলে যাচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনারা ও এডভাইসে যাওয়ার আগে আমি আসলাম লাইনে। জি, ফাইলাম ওর মাধ্যমে আসছিলাম। জি, তো আমি যখন অ্যাসাইলাম মারি, এতে আমার বউ আছে, আমার একটা বাচ্চা আছে। তো আমার বাচ্চা বড় হয়েছে অদেশ, আর আমার ওয়াইফ ওর লিগ্যালিটি হলো 10 বছর গ্রাউন্ডে টানতে দিয়েছে আর কি। তো ওটা আমার বাচ্চার বাসা। আগে আগে আপনি আমাকে বলেন, আপনার ওয়াইফ কি পেয়েছেন? উনি কি 10 বছরের গ্রাউন্ডে উনি উনি কি পেয়েছেন? 10 বছরের গ্রাউন্ডে উনি কি ইনডিফিনিট লিভ টু ট্রিটমেন্ট পেয়েছেন? জি না জি না, 2.5 বছর পরে পরে জি। তার মানে উনি 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 লিমিটেড লিভ পেয়েছেন। হ্যাঁ বলেন এখন। জি জি, আপনি কন্টিনিউ করেন। জি, তো আমি যখন অ্যাপ্লাই করি তখন আমার ওটা সফলতা দেবইছে আমার অ্যাপ্লাই লগে আর কি। হুম হুম, তো আমার একটা প্রবলেম এখন। জি, যেমন মাত বুঝরা নেই। জি জি, আমি শুনছি, বলেন ভাইয়া। টিভি ফলো না করে আমাদের সাথে কথা বলেন, জাস্ট ফোনে কথা বলেন। জি, আমার একটা অফ আছে, মিট করা আছে টিভি। ওকে, তো পরে এখন আমার ওয়াইফের লগে একটা প্রবলেম হয়ে গেছে আমার 2 সপ্তাহ আগে। জি, আমার ওয়াইফের লগে একটা প্রবলেম হয়ে গেছে, ওয়ার পরে আমার পুলিশ এনেছে গিয়ে আমার গর্তনা বাকরিয়া পুলিশ স্টেশন। তো পুলিশ স্টেশন নেওয়ার পরে এখন আমি জানতাম পাশে আমার উপরে র্যাপ কেস হয়ে গেছে। জি জি, তো ওয়ার পরে ফরোর দিন আমি 12ই সিন থাকি। তো 12-এর পরে পুলিশে আমার কইছে আমার লগে তারা যোগাযোগ করবো। তো করার পরে আমার যে গর আছিল ও গর আমারে দিলেছে খান্তার দিন থেকে নিচে গিয়া। তো নেওয়ার পরে আমার ওয়াইফের লগে আমার যোগাযোগ হয়েছে। তো ওয়ার পরে তার লগে যখন সোশ্যাল ওয়ার্কার তো লাই গেছে, তো বাদে আমার ওয়াইফের লগে যোগাযোগ হওয়ার পরে আমার কইছে যে তুমি চিন্তা করিও না, আমি কেস চেষ্টা মারছি, ইগো আমি বন্ধ করিলাম। তো তান্তান্তে সোশ্যাল ওয়ার্কারে অলরেডি গড় দিলাইছে আরো জায়গা, আরো জায়গা তান্তান্তে মুখ করিয়া নিচে গিয়া, আর আমার তেন কয়েকজন কেস অলরেডি আমার বন্ধ হয়ে গেছে। এখন ও জিনিসটা আমি জানতাম চাইছিলাম যে এগুলো যে বন্ধ হয়ে গেছে এগুলোর প্রমাণ আমি কিলাখানে পাইমু, বা আমার পুলিশে জানাইব নি, বা আমার যে অ্যাসাইলাম কেস আছে এটার মাঝে কতখানি প্রবলেম হইব। আচ্ছা, আপনি আসলে তারা তো মানে তান্দে ও কাউন্সিলে তান্দে মানে রিভোর্স করে সপ্তাহ, কারণ তান তো কোনো পাবলিক পাও নাই। তো পরে তারা হোম অফিসার লাগে, তারা হোম অফিস সোশ্যাল ওয়ার্কারে ফোন করছে মানে তান্দে পাবলিক ফর্ম দেওয়ার লাগে আর কি। তো আমি ওটা জানতাম সাইরাম এক্ষেত্রে আমার কেসও কতখানি প্রবলেম হইব নি, বা তাই যে পুলিশ মানে না করছেন যে আমি এগুলো স্টপ করে দিতাম চাই, বা এগুলোর কোনো প্রমাণ আমি পাই মনে তারা দিতে। ভাইয়া, যেটা আপনি আসলে অনেক কিছু প্রশ্ন করেছেন, এবং এটা সব কিছু আপনার পুরো কাগজ না দেখে অ্যাডভাইস করা খুব কঠিন। তো আমি আপনাকে বেসিক কতগুলো অ্যাডভাইস করি। প্রথম অ্যাডভাইস হচ্ছে যে আপনার অ্যাসাইলাম ক্লেমের সাথে আপনার ওয়াইফ এদেশে থাকার পারমিশন আছে এটার কোনো সম্পর্ক না। অ্যাসাইলাম হচ্ছে দেশে গেলে আপনার বিপদ হবে বা প্রবলেম হবে। আর আপনি যদি আপনার বিরুদ্ধে যদি রেপ কেস হয়ে থাকে এবং এই রেপ কেসে যদি আপনি কনভিক্টেড হন, তবে সেটার প্রভাব আপনার অ্যাসাইলাম ক্লেমে পড়বে, কারণ তারা তখন মনে করতে পারে যে আপনাকে তারা এক্সক্লুড করতে পারে। কারণ অ্যাসাইলাম তারা সবাইকে দেয় না, যাদের যাদের বিরুদ্ধে খুব গুরুতর অপরাধের অভিযোগ আছে। এবং রেপ একটা সিরিয়াস ক্রাইম, এটা প্রমাণিত হলে যদি আপনি 2 বছরের বেশি শাস্তি পান, তাহলে তাকে হয়তো আপনি অ্যাসাইলাম পাওয়ার মতো হলেও তারা হয়তো আপনাকে অ্যাসাইলাম থেকে এক্সক্লুড করতে পারে। এটা হচ্ছে 1 নম্বর। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই, আপনার ওয়াইফ যেহেতু এদেশে সেটেল না, সেহেতু আপনি কিন্তু ইমিগ্রেশনের রুল অনুযায়ী আপনি ওয়াইফের ডিপেন্ডেন্ট হিসেবে এদেশে আপনি থাকতে পারেন না, এরকম কোনো বিধান নাই। যদি আপনার ওয়াইফ রিফিউজি হতেন তাহলে এটা অন্য একটা ব্যাপার হতো। যেহেতু ওনার আছে লিমিটেড লিভ, লিমিটেড লিভে যারা থাকেন তারা কিন্তু স্পাউস স্পন্সার করতে পারে না, তার ফলে আপনার যে কোনো অ্যাপ্লিকেশন হলে এটা হতে হবে হিউম্যান রাইটসের গ্রাউন্ডে।
এবং আপনার ক্ষেত্রে এটা হইতে হবে আউটসাইড দ্য রুল, কারণ আপনি ইমিগ্রেশন বা আউটসাইড দ্য রুল অথবা আপনি ইনসাইড দ্য রুলে আপনাকে দেখাতে হবে আপনি আপনার ওয়াইফের সাথে 2 বছর একসাথে আছেন এবং আপনার ওয়াইফের পক্ষে বা আপনাদের পক্ষে দেশের বাইরে গিয়ে থাকাটা সম্ভব নয়, আর যেটাকে আমরা আমাদের ভাষায় বলি যে ইনসারমন্টেবল অবস্টাকল আছে, তো সেটা আপনাকে দেখাতে হবে যে কেন আপনারা দেশে গিয়ে বাংলাদেশে গিয়ে থাকতে পারেন না। স্পেশালি যদি আপনার অ্যাসাইলাম কেসটা রিফিউজ হয় তাহলে তারা বলবে যে আপনাদের তো দেশে গিয়ে থাকতে কোনো কোনো অসুবিধা নাই, তো সেটা একটা ইস্যু হয়ে দাঁড়াবে। আর আপনার ছেলে কি ব্রিটিশ? জি না। হ্যাঁ, যেহেতু আপনার ছেলে ব্রিটিশ নয় সেক্ষেত্রে তারা বলবে যে এখানে কোনো কোনো ইনসারমন্টেবল অবস্টাকল নাই, তো যেটা হবে আপনার পুরো অ্যাপ্লিকেশনটাই তারা আউটসাইড দ্য রুল তাদেরকে কনসিডার করবে যদি তারা আপনার কনসিডার করে। সেক্ষেত্রে ওয়াইফের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, বাচ্চার সাথে যদি আপনার কোনো কন্ট্যাক্ট না থাকে, সেক্ষেত্রে আপনার নিজের হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনটা অনেক দুর্বল হয়ে যাবে। ওয়াইফ তো ক্লেমটা উঠায় নিতে চাচ্ছেন। হ্যাঁ, ওনার ওয়াইফ যে ক্লেমটা উঠায় নিতে চাচ্ছে রেপের ক্লেম, যদি রেপ একটা সিরিয়াস অফেন্স, যদি এটা ইনভেস্টিগেশনে গিয়ে থাকে তাহলে কিন্তু সিপিএসের কনসেন্ট ছাড়া উনি হয়তো এটা উইথড্র করতে পারবে না। ওকে, মনে রাখতে হবে ম্যারিটাল রেপও কিন্তু এদেশে একটা বড় অপরাধ। আশা করি কলার আপনি বুঝতে পেরেছেন। চলো আছে আমাদের নেক্সট কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি, আমার একটা প্রশ্ন আছে। আমার ফুফুর গোর ভাই লাগে তাই বাংলাদেশ থেকে বিয়া করিয়া ওদের সাইছেন 2 বছরের উঠে, তো তাই লাইফ ইন দ্য ইউকে এবং বি1 না দেওয়ার কারণে ফার্স্ট এক্সটেনশন করাইছেন, সেকেন্ড এক্সটেনশন সময় তাহলে এটু লাগে রিজেক্ট করছে, মানে বিচার জানি রিফিউজ করিয়া আপিল দায় দিয়েছে, তাহলে আপিল করছেন জুলাই 1 তারিখ, এর ভিত্তিতে তাই লাইফ ইন দ্য ইউকে এবং বি1 পাস করে গেছেন, তো এই রানিং তাহা অবস্থায় তাই কিনা সেটেলমেন্ট লাই অ্যাপ্লাই করতে হবে আমি বাই তার আইনস কিতাব জয়। তাকে তাকে এখন যেটা করতে হবে তাকে এইটা তাকে আগে প্রথমে দেখতে হবে কোন গ্রাউন্ডে তাকে তারা রিফিউজ করেছে এবং এটুর জন্য তারা বলছে, এটা সলিসিটর বলছে যে ওরা ওরা ভুল করছে, হোম অফিসে ভুল করছে, তাহলে এটু লাগে না, তাহলে আগর এটা এক্সটেনশন হয়। আচ্ছা, তাহলে তো 2 ইয়ার্সের রুটে আইছে। না না, 2 ইয়ার্সের রুটে কিভাবে আসে, কারণ এটা তো 2012 জি 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 2018-2006 আগর আইনে আইছেন। কি করে আসছেন উনি 2018-2006 আগে, কারণ 2012 তো প্রায় স্পাউস বিষয় মনকা বিয়া করিয়া। না না, স্পাউস ভিসাতে উনি আসলেন কি করে আগের আগে রুটে, আমাকে একটু 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 বুঝান, কারণ তার ওয়াইফ আসলা ডিসেবিলিটি অ্যালাউন্স লই তার তারপরে সাপোর্টার আসছিল। হ্যাঁ, তার মানে উনি কিন্তু আগের লতে আসেননি, উনি কিন্তু পরের লতেই উনি কিন্তু এসেছেন, বুঝতে পারতেছেন? কারণ ওনার যদি ওনার অ্যাপ্লিকেশনটা হতো 9 জুলাই 2012-র আগে, 9 জুলাই 2012-র আগে হলে উনি পুরনো লতে উনি 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 আসতেন, যেহেতু উনি নতুন নতুন লতে আসছেন ওনার জন্য সিচুয়েশন ডিফারেন্ট। উনাকে হয়তো, না আমার কথা শুনেন, ফার্স্ট এক্সটেনশন তো হয়েছে আগর সার্টিফিকেটে, এই আগে যে A1 করেছিলেন। ভাইয়া ভাইয়া, আপনি আসলে আমার আপনি দুটোকে গোড়ায় ফেলতেছেন। আপনার যদি হবে যে ডিসএবিলিটি লিভিং অ্যালাউন্স পেলে 18,600 লাগবে, না এটা কিন্তু পুরনো আইন না, এটা কিন্তু নতুন আইন। জি ঠিক আছে, এটা কিন্তু পুরনো আইন, এটা কিন্তু নতুন আইন, এবং নতুন আইনেও কিন্তু তাকে 2.5 বছর করে তাকে ভিসা বাড়াতে হবে। আমি আমার প্রশ্নটা আপনি বুঝতে ভুল বুঝতেছেন, এটা টাইম যে আইসো টাইম তো ডিসেবিলিটি অ্যালাউন্স এবং 18,600 রুটে না, ইনি আসছেন যে 2 বছর বাদে স্পাউস বাদে 2 বছর বাদে তিন সেটেলমেন্ট লাগে অ্যাপ্লাই করতে পারতেন, সেটা উনি 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 আপনি পারবেন না, এটা 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 উনি উনি পারবেন না। অ্যাডভাইসটা ফলো করা, আপনি আগে আমার আমার অ্যাডভাইসটা শুনেন, যদি ওনার অ্যাপ্লিকেশন হয় 9 জুলাই 2012-র পরে তাহলে ওনার কিন্তু কোনো 2 বছরের কোনো সেটেলমেন্টের রুট নাই। না, এর আগে আসেন, আগে আগে আসছেন উনি। এমনি ভাইয়া আমি আসলে আপনার কথা বুঝতে পারি, তার মানে আপনি বলতে চাইছেন উনি 7 বছর ধরে এদেশে আছেন। জি জি। এনিওয়ে, এখন আসলে আমার এটা বুঝতে অসুবিধা হচ্ছে যে 7 বছর ধরে উনি এদেশে আছেন, তো সেক্ষেত্রে যেটা হবে, যদি আপনি উনি যদি মনে করেন যে উনি লাইফ ইন দি ইউকে B2 উনি পাশ করে গেছেন, সেক্ষেত্রে উনাকে যেটা করতে হবে, উনাকে একটা চিঠি লিখতে হবে, চিঠি লিখে হোম অফিসকে জানাতে হবে যে এখন উনি এইটা স্যাটিসফাই করতে পারেন, তারা এখন কনসিডার করবে কি না, তারা কি এখন এই অ্যাপিলটা তারা কি ডিসিশনটা উইথড্র করে তাকে গ্রাউন্ড করবে কি না, এই জন্য তাদেরকে তাদের কাছে লিখতে হবে, হোম অফিসে চিঠিটা লিখতে হবে, এবং একই সাথে তারা এই চিঠির কপিটা তারা দেবে এই হোম অফিসের প্রেজেন্টিং
অফিসারকে, অর্থাৎ যারা তার কেসটা নিয়ে কোর্টে যাবে, হোম অফিসের যে ইউনিট, সেই ইউনিট লিখতে হবে এবং তার অরিজিনাল যে ডিসিশন মেকার তাদেরকে লিখতে হবে, লিখে বল অনুরোধ করতে হবে যে আমি তখন এটা স্যাটিসফাই করেছি, তো তুমি এখন কনসিড করো, তুমি এখন মেনে নাও, মেনে নিয়ে এখন আমাকে ভিসা দাও। এবং একই সাথে আপনি আরেক জায়গা পারতেন, থার্ড একটা জায়গা আছে, সেটা হচ্ছে অ্যাপিল রিকনসিডারেশন। অ্যাপিল রিকনসিডারেশন একটা আলাদা ইউনিট আছে, সেখানেও আপনি পাঠাতে পারেন। তো আমি অ্যাডভাইস করবো তিন জায়গাতে উনি এগুলি পাঠাবেন, কপি পাঠাবেন। একটা হচ্ছে হোম অফিস প্রেজেন্টিং অফিসার ইউনিট, আরেকটা যারা অরিজিনাল ডিসিশন মেকার তারা, আরেকটা আছে যারা অ্যাপিল রিকনসিডারেশন বলে ওদের আরেকটা ইউনিট আছে সেখানে। থ্যাংক ইউ কলার। আমরা আসলে প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে, রাজীব ভাই আমাদের খুব অল্প সময় আছে, সংক্ষেপে যদি আপনি দর্শকদের সংক্ষেপে তো ওইটাই যেটা আমরা শুরু করেছিলাম, আজকেও বাংলাদেশে আরেকটা অগ্নিকাণ্ড ঘটেছে, গিয়ে দেখতে হবে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে, দোয়া করি যেন কোনো যানমালের কোনো ক্ষতি না হয়ে থাকে। তো এটা একটা বিরাট সমস্যা। আর এদেশের ক্ষেত্রে আমরা ব্রেক্সিটের ব্যাপারে আজকে অবশ্য কোনো ফোন আসে নাই, ব্রেক্সিট এখন অনিশ্চিততার মধ্যে ঝুলছে। তো মনে করা হচ্ছে যে হয়তোবা টেরাসামের চতুর্থবার হয়তো সে সাকসেসফুল হবে এবং সেক্ষেত্রে হয়তো আমরা 22 মে বেরিয়ে আসবো ইউরোপ থেকে, আনলেস এর মধ্যে অন্য কোনো ড্রামাটিক কোনো ঘটনা না ঘটে। অনেক ধন্যবাদ রাজ ভাই, আপনার মূল্যবান সময় দিয়েছেন আপনি আমাদেরকে, এনটিভিকে। প্রিয় দর্শক, আমরা এনটিভির প্রোগ্রামগুলো আপনারা ফেসবুকে লাইভ দেখতে পারবেন, লাইভ শেষ হওয়ার পরে আপনারা যারা মিস করেছেন তারা রিপিট আবার দেখতে পারেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এনটিভির আইন অধিকার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমি, সামিয়া ফেরদৌস, আল্লাহ হাফেজ।